নমস্কার বন্ধুরা, সুপ্রীতি দানডান ব্লগে আরেকবার স্বাগত। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো মিষ্টি কুমড়োর তরকারি কীভাবে করতে হয়। তার আগে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন কুমড়ো কেটে রেখে দিয়েছি, তো আলু কেটে রেখেছি, কড়াই তেল দিয়ে দিয়েছি এবং তেজপাতা দিয়ে দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবং দুটো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছিলাম দেখতে পাচ্ছেন। একটু অল্প করে হিং দিয়ে দিলাম, সুন্দর স্বাদ হবে তাতে। পেঁয়াজ রসুন কেউ হার মানিয়ে দেবে। তো পটল এইভাবে কেটে ভেজে রেখেছি ছোটো ছোটো করে দেখতে পাচ্ছেন। তো দেখুন এবার কুমড়োগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে দেখতে পাচ্ছেন। লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, যেমন লাগবে তেমন দেবেন, এটা আমরা তরকারির পরিমাণের উপর নির্ভর করছে। এবারে ভালো করে নেড়াচাড়া করতে হবে। মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিলাম। তো যারা মিষ্টি পছন্দ করেন না বা যাদের সুগারের কোনো সমস্যা আছে তারা মিষ্টি দেবেন না, বা মিষ্টি যারা খান না তারা মিষ্টি দেবেন না। তো মিষ্টি অল্প করে একটু দিলে স্বাদটা ভালো হয়, সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, তো আমিও দিয়ে দিলাম, কারণ কুমড়ো ও আলুটা সেদ্ধ হবে, তো সেটা অবশ্যই তরকারির পরিমাণের উপর নির্ভর করে দিতে হবে। এবার চাপা দিয়ে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর দেখতে পাচ্ছেন জলটা মরে গেছে অনেকটাই। পটলগুলো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম ওগুলো। তো কুমড়ো আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই জলটা আস্তে আস্তে মরবে, নাড়াচাড়া করতে হবে, তাহলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন। তো বন্ধুরা, বলে রাখি রান্নার ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু ব্লগের ভিডিও দিচ্ছি, যেগুলো ঠাকুর দেখাচ্ছি সংক্রান্ত রয়েছে আর অন্যান্য উৎসব সংক্রান্ত ভিডিও, যেগুলো অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ারও করবেন। আরও নতুনত্ব ভিডিও দেব, সেগুলো অবশ্যই দেখবেন। তো সবার শেষে একটুখানি আটা ছড়িয়ে দেবেন, তাহলে তরকারিটা অনেকটাই একটা আটো সাটো হবে, একটা টুকরায় আমার তরকারি রেডি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে, আবার নতুন কোনো ব্লগও আমার সঙ্গে দেখা হবে। তো আজ এখানে শেষ করলাম।